আজ যে ইংরেজি গল্পটির অনুবাদ তোমাদের পড়ে শোনাব তার নাম গ্র্যান্ড ড্যাড বা দাদাভাই গল্পটি লিখেছেন রেইচেল আর এলিয়েট ছবি এঁকেছেন কেটি ফ্যামেন্ট এই গল্পটি একটি ছোট্ট মেয়ে এবং তার হারিয়ে যাওয়া দাদা গল্প যে দাদাভাই এখন অন্য জগতের বাসিন্দা মেঘের রাজ্যে তার বাস কিন্তু রোজ দেখা হয় এই ছোট্ট মেয়েটির সঙ্গে সেই রকম একটি দিনের গল্প দাদা ওই সুন্দর গাড়ি বাড়িটায় আমার দাদা থাকেন মা অবশ্য বলেন দাদা ভাই নাকি অন্য জগতের বাসিন্দা দাদা ভাই তাঁর পুরনো বুট জুতোগুলোর মধ্যে নরম লাল মাটি দিয়ে তাতে সুন্দর সুন্দর বাহারি ফুলের গাছ লাগান দাদাভাইয়ের গাড়ি বাড়ির বাইরের সিঁড়িটা তার পুরনো বুট ফুটে থাকা রং বেরঙের বড় বড় ফুলে সাজানো কি যে ভালো লাগে দাদাভাই এগুলো দেখি বলেন দেখো নরম ফুলের কি শক্তি যখন বয়স কম ছিল তখন দাদাভাইয়ের মাথায় আমার মতোই লম্বা চুল ছিল এখন আর তেমন বেশি কিছু অবশিষ্ট নেই হাতে ড্যান্ডিলিয়ান ফুলের রেণু নিয়ে বয়ে যাওয়া হাওয়াকে দাদাভাই বলেন বাতাস ঘড়ির মতো দেখতে ফুলগুলো উড়িয়ে নিয়ে যাও ছড়িয়ে দাও চতুর্দিকে সকালের খাবার খেয়েই আমরা রোজ কাউ বয়সে যে খেলি কাপড় শুকোতে দেওয়ার দড়িগুলো দিয়ে ল্যাসো অর্থাৎ দড়ির ফাঁস তৈরি করি আর দাদা সেই ফাঁসে রোজ ধরা পড়েন দিদা দাদাভাই আনন্দে চেঁচিয়ে ওঠেন ধরে ফেলেছি দাদাভাইয়ের পুরনো সাইকেলটা ক্যাঁচ কোঁচ শব্দ করে আমরা যখন পাহাড়ের ঢালবে সমুদ্রের দিকে নেমে যাই তখন দাদাভাইয়ের সাইকেলের মতো আমাদের দাঁতগুলো ঠক ঠক করে শব্দ করতে থাকে হায় হায় আমার পুরনো হাড়গুলো সব নড়ে উঠল যে বলে ওঠেন দাদাভাই সমুদ্রের ধারে পৌঁছে আমরা ঢেউয়ের মাতামাতি দেখি আর গাংচিলদের খেতে দেই আমার হাতে থাকে দুটো আইসক্রিম আর দাদাভাইয়ের হাতে থাকে তিনটি দাদাভাই আইসক্রিম হাতে নিয়ে নাচতে নাচতে বলেন জীবনটা হচ্ছে আনন্দের সঙ্গে বাঁচার জন্যে জানো দাদাভাই না খুব ভালো গিটার বাজাতে পারেন তিনি আমাকে পুরোনো দিনের গান বাজাতে শেখান সমুদ্রের ধারে বসে আমরা দুজনে মিলে মনের আনন্দে জোরে জোরে গান গাইতে থাকি দাদাভাই বলেন এ হলো আমাদের সঙ্গীত সম্মেলন সমুদ্র সৈকত থেকে ফিরে এসে আমরা দাদা ভাইয়ের গাড়ি বাড়িটাকে সাজিয়ে তুলি সৈকত থেকে কুড়িয়ে আনা নানা রঙের ঝিনুক দিয়ে এমন কি তার কয়েকটা আমি দাদা ভাইয়ের কোলে চড়ে ঘরের ছাতে লাগিয়ে দেই দেখতে মনে হয় যেন চাঁদের পাহাড়ের পাথর দাদাভাই যখন চা বানান বাতাস তার মশলার গন্ধে মৌ মৌ করে দাদাভাই খুব ভালো রান্নাও করতে পারেন রান্না শেষ না হতেই আমরা দুজনে খেতে বসি খেতে খেতে দাদাভাই বলেন গরম গরম খাবারের মজাই আলাদা আমরা চা নিয়ে গাড়ি বাড়ির সিঁড়িতে বসি আর দূরের সমুদ্রের দিকে তাকিয়ে জাহাজ আসছে কিনা পাহারা দেই এরপর আসে সোয়ার পালা দাদাভাই ঘুমন নিজের ক্যাম্প খাটে আর আমার জন্য ঝোলানো আছে একটা হ্যামক অর্থাৎ দড়ি দিয়ে বানানো দোলনার মতো বিছানা আমি যেই না সেই মজার নরম বিছানায় শুতে যাই তখন পুরো গাড়ি বাড়িটাই যেন আর্তনাদ করে ওঠে কিন্তু দাদাভাই বলেন ভয় পেও না এটা তোমার বাড়ির মতোই নিরাপদ আমার মতে দাদা হচ্ছেন পৃথিবীর সব চাইতে সেরা গল্প বলিয়ে আর তাই আজ রাতে আমি পা টিপে টিপে বাগানে নেমে যাব আর কুটি কুটি পায়ে পৌঁছে যাব গাড়ি বাড়ির সিঁড়ি টপকে একেবারে দাদা কাছে তখন নিশ্চয়ই দাদাভাই আমাকে বুকে জড়িয়ে ধরে মজার মজার সব গল্প শোনাবেন যতক্ষণ না আমি ঘুমিয়ে কাদা হয়ে না যাই লেখক তার এই সুন্দর গল্পের বইটি তাঁর দাদাভাই দিদা এবং শিক্ষকদের ভালোবাসার কথা মনে রেখে তাদের প্রতি উৎসর্গ করেছেন